আজকে ভাবলাম যত যাই হয়ে যাক রান্না করতে করতে যতটুকু পারবো ভিডিও করব আর তারপরে আর করব না। তো মোটামুটি আজকে আমার ছেলের কলেজ ছুটি, ছেলে এখন অফিস গেছে, বাবার সঙ্গে বললো বাড়িতে থাকতে ভালো লাগে না মা, বাড়িতে থাকলেই শরীর খারাপ লাগে, তো অফিস যাব। খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করলাম। তো আমি আমার জলখাবার এক ঘন্টা আগে নিয়েছি কিন্তু খাইনি, খেতে পারিনি। চা আমার ঠান্ডা জল, এখন গ্যাস অফ করে খাবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তোমরা দেখলে পাট শাক অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, তো আমি ফেলতে যাচ্ছিলাম যে নরম নরম হয়ে গেছে, রান্না করবো না, কিন্তু ফেলতে গিয়েও দেখলাম কিছুটা ভালো। তো আমি ভাবলাম কী জলখাবার খাই, জলখাবার খাওয়ার ইচ্ছাই করছে না, গরমে ভালোও লাগছে না। তো ওই পাট পাতায় তোমার চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন দিয়ে মেখে বড়া করলাম যে চলো এই বড়া দিয়েই মুড়ি খাওয়া হবে। মাকে দিয়ে দিলাম, আমি নিলাম, কিন্তু বড়া ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না, বড়া আমার ড্রাইভারকে খাইয়ে দিলাম। আর আমি কালকে পটলের তরকারি ছিল, ওই দিয়ে মুড়ি খাচ্ছি, কারণ অত চিবানোর টাইম নেই, মুড়ি খাওয়ার টাইম নেই। চিংড়ি মাছ করলাম, ছেলে বললাম চিংড়ি মাছ খায়, ওকে চিংড়ি মাছ ডাল ভিন্দি ভাজা দিয়ে দিলাম। তো বর আরও বেরিয়ে গেল, এখন বাকি রান্না কিছু কিছু আছে সেগুলো করব। তো বললাম আজকে রান্নাঘর থেকে ভিডিওটা করি, শাক করব এখন, পটল দই পটল করব ভেবেছি, রেডি করে রেখেছি, জিমিহানি চিকেন হবে। তো সবার মানে সারাদিনে সব থেকে মেইন ইম্পর্টেন্ট টাইম আমাদের এটাই, রান্না করা, খাওয়া, তাই না? তারপরে সারাদিনে তো টুকটাক আছেই, সেইগুলো আর শেয়ার করছি না, টুকটাক কী শেয়ার করবো, তার ওগুলো রোজ রোজ করা একই জিনিস। প্রচণ্ড গরম, এবার মানুষের শরীর খারাপ হওয়ার টাইম। পাপনা মাছের ঝোল খাও, আমের টক ডাল খাও, পান্তা ভাত খাও, এছাড়া আর কোনো উপায় নেই, নাহলে এখন শরীর যাবেই যাবে। দাঁড়িয়ে খেতে গিয়ে কাজ করতে করতে খাবো, খেতে খেতে গল্প করবো। আর একটু লাল শাক করবো, পটল কেটে নিয়েছি মাঝখান থেকে, সবাই যেমন করো অন্যভাবেই করবো, বিশেষ কিছু না। চলো তোমাদের টেনে গ্যাসের কাছে নিয়ে যাই। নুন দিতে হবে, পটল না ভালো লাগে না খেতে, ওই পটলের ভাজাই যে পটলের ডালনা কালকে করেছিলাম ঝোল, পাতলা ঝোল, তো ওটা দিয়েই খাচ্ছি, যে একটুখানি মুড়িটা নরম লাগবে খেতে খেতে। একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজ নেব, ঘামতে খুব মজা লাগে, তাই না? আসতে পারছি না, রান্না করলে এই আওয়াজে কথা বলা যায় না।
তো এবার দেখো মিক্সিতে আমি একটু সর্ষে কয়েকটা কাজু কাঁচা লঙ্কা পেস্ট করব। পেস্ট করে তার মধ্যে আরেকটু দই দিয়ে দেবো, তারপরে সেটাও পেস্ট হয়ে যাবে একসঙ্গে। একটু দই দিয়ে দিলাম, এবার পেস্ট করে দেখি আমার পটল ভাজা হয়ে গেছে। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব, দিয়ে একটুখানি জল দিয়ে হলুদ লঙ্কা ধনে জিরে গরম মশলার গুঁড়ো সব দিয়ে নাড়াচাড়া করে আর এই দইয়ের পেস্টটা দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দেব, নুন মিষ্টি মাপ মতন দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। তাহলে আমার দই পটল রেডি। তো কথা বলতে বলতে ভীষণ আওয়াজ হচ্ছিলো বলে আমি পরে ভয়েস দিচ্ছি। দই পটলটা খেতে দারুণ হয়েছিল। আমার দিদি আজকে এখানে দুপুরে লাঞ্চ করেছে, তো মোটামুটি বললো খুব ভালো হয়েছে। তো তো দই পটল দিয়ে দিলাম, কি অবস্থা রান্নাঘরে, খুব খারাপ অবস্থা। জিমি হানির এখনো চিকেন বসায়নি, ওদের চিকেনটা করতে হবে। এবার জিমি হানির চিকেন হবে, এদের চিকেনে খালি হলুদ দেবো আর কিছু দেবো না। অন্য সময় রসুন আদা বাটা দিয়ে আজকে দেবো না। কালারটা ভালোই হচ্ছে। দুইটা টক একটু চিনি দিতে লাগবে, বেশি করে দিয়ে দিন। বাপরে বাপ, পুরো রান্না করতে করতে ট্যান পড়ে গেল। ঘুরতে লোকে ঘুরতে যায়, রোদে যায়, ট্যান পড়ে, আমার তো তাও না। অবশ্য আমার না, আমরা যারা রান্না বান্না করি বাড়িতে সবারই সেই একে। রান্নাঘরে ভিডিও করছি কি বলো তো, চিমনি বন্ধ করেছি, বাইরে জানলাটা বন্ধ করেছি, দরজা বন্ধ করেছি, রান্নাঘরে ভেন্টিলেশন কিচ্ছু নেই পুরো। কারণ বলতো ওদিক আওয়াজ সেদিক আওয়াজ, আমার মা ঢুকবে, আমার কাজের মেয়ে ঢুকবে, আমার তখন বিরক্ত লেগে যাবে। এত গরমের অবস্থা খারাপ, ওই জন্যে সবাইকে বলেছি এখন কেউ আসবে না, কাজ করতে দাও, তারপরে তোমরা যা খুশি করো। রোজ এই টমেটো কাটা হয়, আজকে লাগাবো ভালো যা। ছেলের জন্যে স্যালাড কাটি, তরকারিতে দিয়ে একটুখানি লাগালেই হয়, তাও লাগাতে পারি না, তাও সময় পাই না। মানে কতক্ষণে বেরোবো রান্নাঘর থেকে, কতক্ষণে বেরোবো। যা তোমার তো চানই করবো, কানে মেশিন থাকে না, কিছু সবসময় করতেও পারি না। আলাদা করে কিছু করার টাইম নেই,
চলো তার অন্য কাজটা একটু গুছিয়ে নিই তারপর আবার তো চলো চলে এলাম সব চিমনি বন্ধ তো ওই জন্য লঙ্কা ঝাঁজটা লাগছে শেষমেশ শাকটা বসিয়ে দিয়েছি কিন্তু কি বলো তো শাকটা অন্যদিন মা কেটে দেয় কিন্তু আজকে বৃহস্পতিবারে পুজো মা পুজো করছিল আমি এই মোটা মোটা করে কেটে নিয়েছি খুন্তি দিয়ে পরে ঘেটে নেবো খাওয়া নিয়ে মতো এই তো কত ডিস্টার্ব করছে তো চলো যাই হোক আজকে দিদিও আমি রান্নাবান্না করতে করতে করলাম কারণ না ভিডিও করে চান করে এডিট করা তার মধ্যে অনেক ঝামেলা পোহাতে হয় সে এডিট করতে গেলে বিরক্ত লেগে যায় বারবার দরজা আমার ঠকঠক হয় আমার কাজের মেয়ে আমার মা তো আমি এইসব নিয়ে ভীষণ 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 পাগল হয়ে যাই আমার ভিডিও করতে রাগ উঠে যায় ভালো আজকে যাই হোক রান্নাঘর বন্ধ করে মুড়ি বাতি ঘেমে আমার তো দুদিন একদিন পর ভিডিও দেওয়ার কথা আজকে আমাকে এইভাবেই দিতে হবে তো আমি এইভাবেই দিলাম যা করলাম সেটাই দেখালাম সেটাই তোমরা দেখো সেটাতেই সন্তুষ্ট থেকো কিছু করার নেই তো আজকে আমার রান্নাবান্না যেমন আমি দই পটল দেখো এটাতে কি বলতো পটলটাকে ভেজে তুলে নিলাম আর মিক্সিতে একটু সর্ষে একটু কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একটু দই দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে রেগুলার মশলা কালো জিরে ফোড়ন দিয়ে রেগুলার মশলা তোমার ধনে জিরে লঙ্কা হলুদ গরম মশলা সব দিয়ে আবার বাজে একটু কষিয়ে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পটলটা দিয়ে দিলাম একটু ঢাকা ঢাকা দিয়ে একটু বেশি করে চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি হবে হয়ে গেল শাক গুছিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে কালকের মাছ ছিল গরম করে রেখেছি আর ছেলে চিংড়ি মাছ ভেন্ডি ভাজা এই নিয়ে অফিস চলে গেছে তো আমার আজকে রান্নাঘরের রুটিন শেষ এবার শুধু গ্যাস বুঝবো পরিষ্কার করবো সমস্ত কিছু আর এখানে তো আমাদের ভিডিও এটাই হলো তাই আছে ঠিক আছে মানে ঠিক আছে তখন এর বেশি দেখাতে পারবো না ভিউ বাড়বে না আর যারা যা সব চলছে এখন মানে মনে হয় ইউটিউব ছেড়ে দিই আবার ভাবি যে দেখে আমি নিজের ভিডিওটা নিজে দেখবো তোমরা দেখবে আমরা আমি তোমাদের দেখবো এই করেই চলবো যতদিন পারবো তাই না আজকে আবার সিটি বাজবে এটা জিনি আমি চিকেন একটু বেশি নরম করতে হয় তো কী বলছিলাম তো আমার আজকে আর এই ভিডিওটা দেখো ভালো করে আজকে মনে হয় তোমাদের মর্নিং উইশ করিনি সকালবেলায় বাড়িতে এত লোকজন এসছে মিস্ত্রি এসছে ইলেকট্রিশিয়ান এসছে আমাদের গ্রিল লাগানো হবে সেই মিস্ত্রি এসছে তার মধ্যে আমি রান্না করছি কাজ করছি হচ পচর হচ অবস্থা তার মধ্যে যেভাবে এসেছি তোমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিও দেখে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও এই ঘামের মূল্যটা দিও ঘাম ধরি মাথায় ঘাম মাথায় ঘাম পায়ে ঝরিয়ে ভিডিও করেছি যদি একটু দয়া মায়া হয় তোমাদের তাহলে একটু ভালোবাসা দিয়ে যেও দিও বিশ্বাস করে এগুলো ঘাম জল না বুঝতেই পারছো আর তার মধ্যে টমেটো দিয়েছি লাগিয়ে ম্যাক্সিটা বুঝলাম এইবার গ্যাস বুঝবো চলো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও দেখো আজকে সরি ভালো করে বোধ হয় ভিডিওটা যাবে না লোট পালোট কী করেছি না করেছি পরে আমিও দেখবো আমি নিজেও জানি না ঠিক আছে চলো টাটা।